আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সকলে আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকেও ভালো রাখছে। প্রিয় দর্শক, এরপর যে আমরা জানব, স্বপ্নে যদি আমরা মোমবাতি দেখি তাহলে এর ব্যাখ্যা কি হবে। প্রিয় দর্শক, মোমবাতি দেখলে বাচ্চা হওয়ার সম্ভাবনা রয়েছে, অথবা তার এমন একজন ছেলে হবে যে উচ্চ মর্যাদার অধিকারী, দানবীর ব্যয়কারী হবে। অর্থাৎ বাদশাহ হওয়ার সম্ভাবনা বলতে, আপনি যদি ওই বংশের হন, বাদশাহী বংশের হন, সেক্ষেত্রে বাদশাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যথায় আপনার নেককার একজন সন্তান হবে, দানবীর হবে, ব্যয়কারী হবে। দ্বিতীয়ত, মোমবাতির কৌটা দেখলে, মোমবাতি দেখতে পাইলেন না কিন্তু মোমবাতির কৌটা দেখতে পাইলেন, তার হালাল মাল হবে, যার সে মালিক হয়েছে অনেক কষ্টের পর। অর্থাৎ মোমবাতির কৌটা দেখলে আপনার যে সম্পদ থাকবে সেটা হালাল, এবং যেটা আপনি অর্জন করেছেন অনেক কষ্টের পর। আশা করি সকলে বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।